नमस्कार बंधुरा, मैनस किचने आपनादेर स्वागत जानाई। आज आमी बानाबो लाउ बड़ी। लाउ बड़ी अनेके बानिए थाकेन, तो आमी जेभाबे बानाई सेटा आमी शेयर करछी। लाउ निये निएछी 500 ग्राम, खूब कुची करे कुची निएछी। निएछी आधा बाटा हाफ चा चामच, 5-6टा लंका चिरे निएछी, काँचा लंका। बड़ी निये निएछी 100 ग्राम, আর নিয়েছি ধনে পাতা কুচানো। এখন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য ওভেনে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হলে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এখন এই তেলে 5 ফোড়ন আর 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে লাউ দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্নাটা করব। ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নেব ভালো করে। আর এতে পরিমাণ মতো নুন, আদা বাটা, কাঁচা লঙ্কা সব দিয়ে দেব। এখন পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে দেব। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এখন লাউ থেকে একটু জল বেরিয়েছে, এই জলে লাউ এবং বড়ি সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢাকা দিয়ে দেব। এখন 1 চামচ আমি চাল গুঁড়ি নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে গুলে নেব। যে কোনো ঘন্ট ব্যাপারই এই চাল গুঁড়িটা দিয়ে দিলে খুব ভালো হয়, মাখো মাখো ব্যাপারটা আছে যে কোনো সবজিতেই, ঘন্ট ধরনের সবজি। এখন আমি দিয়ে দিলাম ওটা, খুব সামান্যই, বেশি নয়। এবার দিয়ে দেব একটু স্বাদের জন্য সামান্য একটু চিনি। আর দিয়ে দেব একটু ভাজা মশলা। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে গ্যাসটা অফ করে রেখে দেব। হয়ে গেছে আমার
রান্নাটা লাউ বড়ি একদম রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন। আর রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।